দেখুন বাংলায় যা কিছু অপরাধমূলক কাজ হবে মানুষের উপর অত্যাচার হবে অন্যায় হবে সেখানে তৃণমূল থাকবে না তা তো হতে পারে না তৃণমূল থাকবে তো খুব স্বাভাবিক ধর্ষণে তৃণমূল লুণ্ঠনে তৃণমূল অগ্নি সংক্রমণে অগ্নি সংযোগের তৃণমূল এটা তো তৃণমূল তৃণমূলের যা চরিত্র তাই তৃণমূল করে যাচ্ছে তৃণমূল থাকবে অথচ অন্যায় হবে না এটা আবার কী কথা তাই এই অন্যায় চলছে চলবে

তাই সিআইডি গেছে সিআইডি সেখানে যাবে সেখানে মমতা বানার্জি ভালো লাগবে না দেখুন পড়াশোনার কেন্দ্র রাজ্য সবাই মিলে বারোটা বাজাচ্ছে প্রতিদিন তা দেখতে পাচ্ছি ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপদ ঘন্টা এটুকু বলতে পারি দেখুন আমরা তো প্রথম দিন থেকে বলছি যে বল যে টাকাটা করতে থেকে চুরি করেছে আগে তো জানা হোক এটা লুটের টাকা ধাপ্পা মারার টাকা ড্রাগ বিক্রি করার টাকা কিসের টাকা এদের পরিবারের একশত বছরের পুরনো ব্যবসা একশো বছরের পুরনো তাদের ঘরে টাকা আছে সেই টাকার আইনি টাকা না বেআইনি টাকা সেটা দেখো বেআইনি টাকা হলে তারপরে ফাইন চাপবে তাছাড়া তো কিছু নেই এই কিছু এটাকে দেখানো হচ্ছে এমন করে যেহেতু কংগ্রেসের এমপি তাই এমন করে দেখানো হচ্ছে ভালো কথা কোনো জায়গায় কোনো অন্যায় হলে নিশ্চয়ই সেটা আগে ধরা আছে সব কিছু ঠিক আছে কিন্তু কথা যে উৎপত্তিটা কোথায় টাকাটা কেন এলো টাকাটা কিসের টাকা এখন পর্যন্ত সেটা স্পষ্ট করে বলছে না কেন ইনকাম ট্যাক্স এটা আমরা জানতে চাই পার্টি বলছে ইনকাম ট্যাক্স কিছু বলছে না অদ্ভুত ব্যাপার পার্টি এটা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসকে চোর প্রমাণ করার চেষ্টা করছে ইনকাম ট্যাক্স কিছু বলছে না মেহুল চকসি ঘুরে বেড়াচ্ছে বিদেশে নীরব মোদী ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার কোটি টাকা কামিয়ে তাদের বিরুদ্ধে কোনোদিন মুখ খুলে নিয়ে এরা আর তিনশো চারশো কোটি টাকায় কারো বাড়িতে পাওয়া গেছে যদি টাকাটা বেআইনি হয় কি হবে তার ফাঁসি হবে সাজা হবে কী হবে আমরা জানতে চাই একদম জানতে চাই যেটুকু আমি জানি তার ফাইন হবে বাকি টাকাটা তার ঘরেই আবার দিতে হবে যেমন করে কালো টাকা বন্দি করতে গিয়েছিল সব কালো টাকা উদ্ধার করছি নিরানব্বই ভাগ কালো টাকা ঢুকে গেলো তখন তো মোদী বলেছিল কারো টাকা সাদা করবার জন্য ব্যবস্থা আছে এখন কে কোথাকার এমপি সে আমাদের পার্টির হতে পারে আমরা স্পষ্ট করে বলেছি তার দায়িত্ব কী করছে সেটা দেখার এটা সব কংগ্রেসকে জড়িত করাবার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে আমরা করেছি আজও করছি আমরা এইসবের মধ্যে নেই বেআইনি টাকা কে রেখেছে তার ব্যাপার এখানে কি পারে না পারে আমরা জানি না এখানে সবই পারে তৃণমূল আসে মানে সবই পারে এবং সব অন্যায় পারে এটা আরও স্পষ্ট করে বলতে হয় বাংলা থেকে হ্যাঁ ওইটা তো প্রমাণ করতে যে সেই জন্য নিয়ে আসবে সেই জন্য নিয়ে আসবে আগে অমিত শাহকে নিয়ে তারপরে প্রমাণ করে দিচ্ছি আমরা আগে অমিত শাহকে জেরা করা হোক যে এরা এলো কি করে এরা এলো কেন আগে অমিত তার জবাব দিতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে এত বড় ঘটনার পর তার মুখ দিয়ে কথা বার হয় না কেন হ্যাঁ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পৃথিবীর যেখানে যা ঘটনা ঘটুক তুরন্ত মোদী তার একটা জবাব দেয় এই জবাব দিচ্ছে না কেন সিঙ্গল বসালো গিয়ে পুজো অর্চনা করে সেই মোদী একজন চুপ কেন ভারতবর্ষের আগে পার্লামেন্টে আটাক হয়েছে দু সালে সোনিয়া গান্ধী প্রথম অটল বিহারী বাজপেয়ীকে ফোন করে সেখানে জিজ্ঞেস করেছিলেন আপনি কেমন আছেন আর উচিত ছিল না ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাইরে বাইরে বাতলা দিচ্ছে একবার তো পার্লামেন্টের কথা বার হচ্ছে না উচ্চারিত উচ্চারিত হচ্ছে না একবার উচ্চারণ করেছে এটা কি দেশের প্রধানমন্ত্রী যে দেশের সব থেকে বড় প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানে হামলা প্রধানমন্ত্রী চুপ এ কোথাকার প্রধানমন্ত্রী দেশের ভালো মন্দে যার কোনো যে কোনো প্রভাবিত হয় না দেখুন এখন অনেক গল্প টল্প হবে জানি না কী ব্যাপার যাই হোক আর তাই হোক একটা জিনিসও প্রমাণিত হল যে মোদী পার্লামেন্টকে নিরাপত্তা দিতে পারেনি যে একটা পার্লামেন্টকে নিরাপত্তা দিতে পারে না সে দেশকে কি করে নিরাপত্তা দেবে এ প্রশ্নতে উঠবে উঠে গেছে কারণ তিনি পুরনো পার্লামেন্ট নাকি সব কিছু খারাপ সেখানে জওহরলাল নেহরুরা ছিল তাই তাকে নতুন পার্লামেন্ট করতে হবে সেখানটা নিশ্চিত সব ব্যবস্থা সব আধুনিক ভারতবর্ষের আধুনিক পার্লামেন্ট এখন কথা আছে না একটা যে বজ্র আটুনি ফসকা গেরো এটা হয়েছে সেই বজ্র আটুনি ফসকা গেলো সেখানে দেখিয়ে দিল যে তুমি কত সছিদ্র ছিদ্রে ছিদ্রে ভর্তি তোমার গোটা প্রশাসন তোমার সরকার তা বুঝিয়ে দিল বেঁচে গেছে ভারতবর্ষের মানুষ তার আগে আমরা কারণ সেটাকে আমরা ছিলাম তো যে যারা গেছিল তাদের কোনো ভয়ঙ্কর কোনো আতঙ্কবাদী নয় তারা তারা টেরোরিস্ট নয় আমি তাদেরকে প্রোটেস্টার বলতে চাই তারা কিন্তু প্রতিবাদী এখন তাদেরকে টেরোরিস্টের বলে ইউএপিএ কেস লাগিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে পার্লামেন্টে ঢুকেছে একশোবার অপরাধ করেছে কিন্তু প্রশ্ন হলো এই তারা প্রকৃত টেররিস্ট হতো তাহলে সেদিন কি হতো উপরালা বাঁচিয়ে দিয়েছে তারা সব করে দেখিয়ে দিল অথচ তারা টেরোরিস্ট নয় এটাও দেখিয়ে দিল অর্থাৎ মোদি তোমার যে বর্ম সে বর্ম নিশ্চিদ্র নয় স্বতচ্ছিদ্র জানা নাই আমি তদন্তের ব্যাপারে কিছু বলতে পারি না নানা রকমের সব অভিযোগ পরে শুনবো আমি প্রথম কথা হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওর কেন তার জবাব গৃহমন্ত্রীকে দিতে হবে কারণ ইন্টেলিজেন্স গৃহমন্ত্রীর তারকে জবাব দিবে দিল্লি পুলিশ গৃহমন্ত্রীর পার্লামেন্টের মধ্যে যারা গার্ড দেয় তাদের হাতে অস্ত্র থাকে না একটা ডান্ডাও থাকে না তাদের হাতে তাও এবং আমাদের এমপিরা খালি হাতে রুখেছে সেদিন আমি সেদিন উপস্থিত দেখেছি খালি হাতে এমপিরা রুখেছে মোদির ফৌজ রুখতে পারেনি এমপিরা রুখেছে খালি হাতে প্রমাণ করে দিয়েছে আবার বলছি যে মোদি পার্লামেন্টকে নিরাপদ করতে পারে না দেশকে কি করে নিরাপদ করবে কার দাবি দাবা নিয়ে যাবে জানি না তো যাচ্ছে শুনেছি এখন দাবি তার নিজের না দাবি তার রাজ্যের সেটা পরে দেখব আমরা কি বলছে না বলছে যেতেই পারে একটা মুখ্যমন্ত্রী দাবি নিয়ে যাবে এটা তো স্বাভাবিক এতদিন যায়নি কেন এটা তো আমার কাছে অস্বাভাবিক লাগছে এত কাজে তিনি এদিক ওদিক ঘুরছেন স্পেন ঘুরে আসছেন ইংল্যান্ড ঘুরে আসছেন দুবাই ঘুরে আসছেন দিল্লি দিকে মোদীর দরবারের সামনে অনশন অবস্থান করছেন না কেন টাকার জন্যে কেন অগ্নিকোণাতে উনি মোদির দরবারের সামনে গিয়ে অবস্থান করতে হবে টাকা দাঁড়ালে যাব না তবে না মানাবে বাংলা নিয়ে আর কি বলার তো কিছু নাই এ বাংলায় পুরো বৃদ্ধ যুবক যুবতী কেউ বাঁচছে না কোথায় লজ্জায় লুকাবো আমরা জানি না